আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে মাছের ডিমের ঝুড়ি ভাজি আজকে আমি রুই মাছের ডিমের ঝুড়ি ভাজি তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছের ডিম ঠিক একই পদ্ধতিতে এভাবে ভাজি করে নিতে পারেন আর এ ধরনের ঝুড়ি ভাজি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাতের সাহায্যে ডিমগুলোকে আমি এভাবে একটু চটকে চটকে ভর্তার মতো করে নিচ্ছি এদিকে একটা প্যানে আমি আনুমানিক দেড় টেবিল চামচের মতো প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাঝারি আছে পেঁয়াজ কুচিটা ভাজতে থাকবো আর ভাজতে ভাজতেই একটা পর্যায়ে আমি দুই তিন কোয়া রসুন আমি একটু শিলপাতায় থেতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে পাঁচ ছয়টা কাঁচা মরিচ একটু ফালি করে কেটে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম এরপর একটা তেজপাতা দুটুকরা দারচিনি এবং দু টুকরা এলাচ দিয়ে দিচ্ছি আপনারা যারা গোটা গরম মশলার ফ্লেভার মাছের ডিমে পছন্দ করেন না তারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা বাদামি রঙ ধরে আসবে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর অল্প আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা সরে যায় মশলা কষানো হয়ে গেলে আগে থেকে চটকে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর চুলা রাজটা এ পর্যায়ে আমি মাঝারি থেকেও কিছুটা কম আঁচে রেখেছি ঠিক এই পর্যায়ে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম শুরুতে আমি সয়াবিন তেল দিয়েছি কারণ এরকম মাছ পর্যায়ে যদি তেল দিই তাহলে সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারটা বেশি ভালো লাগবে তেল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটা পর্যায়ে দেখবেন এরকম কিছুটা ঝরঝরে হয়ে এসেছে ঠিক এরকম সময়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে আবারও চেড়ে মিশিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে অর্থাৎ সর্বনিম্ন আছে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আমি এভাবে ভাজা ভাজা করে নিব আর এভাবেই প্রতি থেকে চার মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা ভাজা ভাজা করে নিব তাহলে ঝুড়ি ভাজাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে এরকম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি প্রায় ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু এই ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং সেই সাথে একটু বাদামি রঙ ধরে এসেছে ডিমগুলো আর এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল ভীষণই মুখরোচক মাছের ডিমের ঝুড়ি ভাজা গরম গরম ভাতের সাথে এই ঝুড়ি ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ